বিকেএসপিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন মহামেদানের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চব্বিশ বলে অর্ধশতক হাঁকানোর পর সাতচল্লিশ বলে সত্তর রানের ইনিংস খেললেন মাহমুদুল্লাহ অনেকদিন ধরে বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মাহমুদুল্লাহ অবশেষে সেই কাঙ্ক্ষিত ফিনিশার রিয়াদকেই দেখা গেল বিকেএসপিতে ব্যাট হাতে কি ঝড়টাই না তুললেন মহামেদানের এই অধিনায়ক টস জিতে আগে ব্যাট করা মহামেদানের শুরুটা ভালোই হয় দুই ওপেনার রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমন মিলে চুয়ান্ন রান যোগ করেন মাশরাফের বলে চৌত্রিশ বলে একত্রিশ রান করে এলবিডব্লিউ শিকার হন রনি ইমনের ব্যাটিং ঝড় শুরু হয় তারপরে শ্রীলঙ্কান কুশলকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ইমনকে একান্ন বলে পঞ্চাশ পূর্ণ করার পরই আগ্রাসী মেজাজে দেখা যায় ইমনকে তার মধ্যে অপর প্রান্তে থাকা কুশলও নিজের খেলার ধরনে পরিবর্তন আনেন দারুণ খেলতে থাকা ইমনের ইনিংস থামে ব্যক্তিগত ছিয়াত্তর রানে আটষট্টি বলে সাত চার ও চার ছয় ছিয়াত্তর রান করে চেরাগের বলে আউট হন তিরিশতম ওভারে নাবিল সামাদের দ্বিতীয় বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন নয় বলে দুই রান করা সৌম্য পরবর্তীতে নাইনের ওভারে সতেরো রান নিয়ে আক্রমণাত্মক খেলার আভাস দেন কুশল তার শতকটি আসে পঁয়ত্রিশ দশমিক এক ওভারে প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে এক রান নিয়ে উননব্বই বলে শতক পূর্ণ করেন এ লঙ্কান ব্যাটার শতক পূর্ণ করে তানভীরের বলে একশো এক রানে আউট হন কুশল তার বিদায়ের পর ঝড় তোলেন মাহমুদুল্লাহ চল্লিশতম ওভারের প্রথম বলে ডিপ ডিপ পয়েন্টে চার মেরে মাত্র বলে অর্ধশতক অর্ধশতক এই অভিজ্ঞ ব্যাটার করেই থেমে তুলে থাকেনি তার ব্যাট দলকে ভালো স্কোরের দিকেও এগিয়ে নিয়ে গেছেন মাহমুদুল্লাহ এক পাশ থেকে যখন উইকেট হারাচ্ছিল তখন দ্রুত রান তোলেন তিনি শেষ পর্যন্ত তার ইনিংস থামে সত্তর রানিং তেরো বল বাকি থাকতেই মেহেদি হাসান রানার বলে মাহমুদুল্লাহর ক্যাচ নেন ডিপ মিড উইকেটে থাকা তানভির হয়তার তার এই টর্নেরও ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছয়